Aleyhine kubur vasa hocer. Ey tana digil pare diyeler abis. Ey kubur vasa amadır bantı abi. দিন হাটায় পা রেখে সরকারের ভূমি দপ্তরকে বিঁধলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। পিতার ঢঙেই ছেলে উদয়ন গুহ মন্ত্রী হয়ে প্রথম দিন হাটায় এসে সরকারি দপ্তরের বিরুদ্ধে সরব হওয়া নিয়ে চর্চা শুরু হয়েছে। সরকারে থাকাকালীন পিতা কমল গুহ সরকারি দপ্তরের সমালোচনা করতে পিছ পা হতেন না। এবার তারই পথ অনুসরণ করলেন পুত্র উদয়ন। মন্ত্রিত্ব পেয়ে ভূমি দপ্তরকে বিঁধলেন তিনি। এই দপ্তরে ঘুঘুর বাসা নিয়ে তিনি মোটেই সন্তুষ্ট নন। তাই মন্ত্রী হয়ে দিন হাটায় পা রাখতেই এবার ভূমি দপ্তরের সমালোচনায় সরব হলেন তিনি। রাজ্যের মন্ত্রী হওয়া সত্ত্বেও বিএলআরও অফিসের ঘুঘুর বাসা ভাঙার বক্তব্যে সরকর পড়ে গিয়েছে। তবে মন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানান ভুক্তভোগী অনেকেই। এই দপ্তরে কাজ নিয়ে তিক্ত অভিজ্ঞতা রয়েছে অনেকেরই। এক শ্রেণীর কর্মীর নানা অছিলায় সাধারণ মানুষকে হয়রানির পাশাপাশি অসাধু ব্যক্তিদের কাছে। এই নিয়ে মন্ত্রী উদয়নের সরব কিছুটা হাল ফিরবে দপ্তরের, সুরাহা মিলবে সাধারণ মানুষের। মঙ্গলবার বিকেলে দিনহাটায় ফিরে সংহতি ময়দানে তাকে সম্বর্ধনা দেওয়া হয়। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের বিরুদ্ধে সরব হলেন সদ্য দায়িত্ব নেওয়া উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি বলেন, থানার দিঘির পারে বিএলআরও অফিস ঘুঘুর বাসা। ওখানে যারা তলিল লিখবার নাম করে এর জমি ওর নামে ওর ঘরে চাপিয়ে দিয়ে অর্থ উপার্জন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে অফিসে গিয়ে অফিসারকে বলে এসেছি এগুলো শুধু সরকারের কাজ নয়। তার এই বক্তব্য রাজ্য সরকারকে পরোক্ষভাবে কটাক্ষ করা হলো বলেই মনে করছেন রাজনৈতিক মহল। সরব হয়েছেন বিরোধীরাও। আরে এই যে একটি ঘুঘুর বাসা হয়েছে, এই থানার দিঘির পারে বিএলআর অফিস, এই ঘুঘুর বাসা আমাদের ভাঙতে হবে। ওখানে যারা ওই দলিল লিখবার নাম করে এর জমি ওর নামে ওর ঘরে চাপিয়ে দিয়ে অর্থ উপার্জন করে কোন অবস্থাতেই ওই বিএলআর অফিস, আমি বিএলআর সাহেবকে বলে এসেছি যেগুলো বন্ধ করুন, যাতে এই ধরনের লোক বিএলআর অফিসে ঢুকে একজনের জমিকে আরেকজনের নামে লিখিয়ে দিতে না পারে, তার দিকে নজর রাখতে হবে। ইয়ামাহার সব ধরনের বাইক এবং স্কুটি কিনতে চলে আসুন রত্না ইয়ামাহা বামুনহাট শোরুমে। পছন্দ মতো কালার, আকর্ষণীয় অফার, কিস্তির নানান সুবিধা মিলবে। এছাড়াও সার্ভিসের দুরন্ত সুবিধা পাবেন আমাদের এখানে। ঠিকানা বামুনহাট পেট্রোল পাম্পের পাশে। যোগাযোগ নাম্বার 9641629490। আরে এই যে একটি ঘুঘুর বাসা হয়েছে, এই থানার দিঘির পারে বিএলআর অফিস, এই ঘুঘুর বাসা আমাদের ভাঙতে হবে। ওখানে যারা ওই দলিল লিখবার নাম করে এর জমি ওর নামে ওর ঘরে চাপিয়ে দিয়ে অর্থ উপার্জন করে কোন অবস্থাতেই ওই বিএলআর অফিস, আমি বিএলআর সাহেবকে বলে এসেছি যেগুলো বন্ধ করুন, যাতে এই ধরনের লোক বিএলআর অফিসে ঢুকে একজনের জমিকে আরেকজনের নামে লিখিয়ে দিতে না পারে, তার দিকে নজর রাখতে হবে।